ও নিশ্চিত আয় গ্রিন ডেল্টা হাউজিং। বিসমিল্লাহ রহমানুর রহিম। ইসলামিক টেলিভিশনের দেশ বিদেশের দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ভিসা কুইন্স কলেজ আমাদের কথা অনুষ্ঠান থেকে আপনাদের নিরন্তর শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো। আমরা প্রতি পর্বে চলমান বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই, সমসাময়িক বিষয় নিয়ে হাজির হই। আজকে আমাদের যে বিষয় তা হলো ডক্টর মনমোহন সিং এর বাংলাদেশ সফর। আমরা জানি অল্প কিছুদিন পূর্বে আমাদের প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী দেশ ভারত তার প্রধানমন্ত্রী আমাদের দেশে সফর করে গিয়েছেন। আমাদের আশা ছিল, প্রত্যাশা অনেক বেশি ছিল, প্রাপ্তি কতটুকু এই নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য দুই ব্যক্তি তো আমাদের স্টুডিও আছেন, আমি প্রথমে তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান প্লাস্টিক রাবার পিবিসি স্ট্যান্ডিং কমিটি FBCCI। আসসালামু আলাইকুম। এবং আমার বাম দিকে অর্থাৎ আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন আপনাদের ডান দিকে, প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, বিভাগীয় প্রধান ব্যবসা প্রশাসন বিভাগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যে কথা আমরা বলছিলাম, আজকে আমাদের যে টপিক তা হলো ডক্টর মনমোহন সিং এর বাংলাদেশ সফর। যে আমি প্রথমেই আসব সৈয়দ মোয়াজ্জেম হোসেন সাহেবের কাছে। ডক্টর মনমোহন সিং এবং তার যে চারজন মুখ্যমন্ত্রী নিয়ে বাংলাদেশ সফর করেছেন, আপনি প্রত্যেকটা প্রোগ্রামে আপনি ছিলেন, এই কারণে আপনার কাছে আর জানবো, এই কারণে যে আমাদের বাংলাদেশের সবারই কিন্তু প্রত্যাশা অনেক বেশি ছিল, প্রাপ্তিটা সেই ধরনের হয়নি। তা আপনি এটা কিভাবে দেখছেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলুন যে এটা আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ দিন গত কয়েকটা দিন আমাদের জন্য হয়েছে, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসা। কারণ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ইন্ডিয়া থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে এসছে সেই ইন্দিরা গান্ধীর পরে আর কোনো রাষ্ট্রীয় সফরে এখানে কেউ আসেনি। তো সেই ক্ষেত্রে এই 40 বছরের মধ্যে একটা যুগান্তকারী ঘটনা বাংলাদেশের জন্য, যে ভারত আমাদের চারিদিকে বেষ্টিত এবং আমাদের একদিকে সমুদ্র আর একদিকে সামান্য একটু জায়গায় মিয়ানমারের সাথে আমাদের বর্ডার, তা আমরা ভারতের ঠিক মাঝখানে বসে আছি। অতএব ভারত ইজ ভেরি ইম্পর্টেন্ট নেইবার ফর আস, এইটা আমাদের কনসিডার করতে হবে। আর ভারতের ব্যাপারে আমাদের প্রত্যাশা, আপনারা অনেক কিছু হয়তো চিন্তা করেছেন কিন্তু প্রত্যাশা সফল হয়নি কথাটা বলছেন, আমি সেই দিক থেকে এটাকে বিবেচনা করব না। আমি এই জন্য বিবেচনা করব না কারণ ভারত আর আমাদের মধ্যে সম্পর্কের কিছুটা হয়তো বুলবুদেব যে অতীতে ছিল আর সেটা যে কেটে যাচ্ছে আজকে, এবং সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি। বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা যদি আমরা 1971 সালের কথা চিন্তা করি, আজকের বাংলাদেশ ভারতের সাহায্যে হয়েছে। সেদিন 1971 সালে 1 কোটি লোককে জায়গা দিয়েছিল তারা, এবং আমাদের 1 কোটি লোককে 9 মাস খাইয়েছিল তারা। তারপরে তারা সমরাষ্ট্র দিয়ে, তাদের লোকবল দিয়ে, তাদের আর্মি দিয়ে আমাদেরকে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল আমাদের সাথে সাথে, এবং অন্যথায় আমাদের স্বাধীনতা আমরা এইভাবে পেতাম কিনা আমার সন্দেহ ছিল। 9 মাসে স্বাধীনতা হতে সম্ভব ছিল। আমরা অনেক ইতিহাস সৃষ্টি করেছি। কৃতিত্ব দিব কিন্তু আমরা শেখ মুজিবুর রহমান, অফকোর্স শেখ মুজিবুর রহমানকে, এই ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যিনি এই বাংলাদেশের শুধুমাত্র জাতির পিতা নয়, আমি মনে করি ইজ এ গ্রেট লিডার ফর দি হোল ওয়ার্ল্ড ইভেন, বিকজ বাংলাদেশের যে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনেছিল এবং এই যে সৈন্যবাহিনীকে বাংলাদেশ থেকে ফেরত নেওয়ার জন্য যে ভূমিকা তিনি রেখেছিলেন, এটা বিরল ঘটনা। এবং শেখ মুজিবের ব্যক্তিত্বের সামনে হয়তো ইন্ডিয়ান প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী সেটা না করতে পারেনি এবং সেই জন্য সম্ভব ছিল। যাই হোক, আমি আবার ফিরে আসি আমাদের ভারত, মনমোহন সিং এর ভারত সফর। আমি এটাকে ভেরি মাচ পজিটিভ মনে করি। আর একটা জিনিস, অনেকেই আমি আজকে দিন, আমি আজকে চিফ মিনিস্টারদের সাথে আমি কথা বলার সময় সেখানে দেখেছি সবচেয়ে বড় একটা জাগরণ সৃষ্টি হয়েছে ভারতের মধ্যে এবং আমাদের মধ্যে। ভারতের মধ্যে যে আমাদের পাশে যে 4টা স্টেটের চিফ মিনিস্টার এসেছিলেন, তারা তো আবেগে আপ্লুত হয়ে গিয়েছেন এবং তারা মনে হয় যেন পাচ্ছে না যে কি করতে চায়। এবং তারা এই কথাও আমি দেখলাম তারা ভাষণে সেটা বারবার বলছিল, আমরা আমাদের কেন্দ্রীয় সরকারকে আর যা কিছু দিতে পারি আরো কি দিতে পারি সেই জন্য কেন্দ্রীয় সরকার আমরা পুশ করব এবং সাথে সাথে আপনারা পুশ করেন, এরকম একটা আবেদন ওনাদের পক্ষ থেকে এসেছে। কারণ ভারতে মজম ভাই, আমি দেখেছি আপনি ছিলেন, আমিও সেখানে ছিলাম, আমার কাছে আরেকটি জিনিস ভালো লেগেছে যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যিনি, উনি তো বলেছেন যে ওনাদের এখানে যে হাইড্রোলিক ইলেকট্রিসিটি ওনারা যে কোটা ভিত্তিক ওনারা
সেখানে বলতেছে যে আমাদের যে কোটা আছে 200 মেগাওয়াট, এখান থেকে 100 মেগাওয়াট আপনি নিয়ে নেন, শুধু কেন্দ্রকে একটু রাজি করান। এই যে মানে কোঅপারেশনের একটা আগ্রহ এবং তাদের মধ্যেও যে জাগরণ সৃষ্টি হয়েছে, এটা একটা বিরাট প্রাপ্তি। আর একটি ক্ষেত্রে শুধুমাত্র আমাদেরকে বলা হচ্ছে যে 16 কড়া পড়লো হলো না, কেননা তিস্তা নদীর পানি আমাদের এটা চুক্তিটা হলো না। আমি কংগ্রেচুলেট করব বৌদ্ধ গভর্নমেন্টকে যে এটা হয়নি, এটা আমি এই জন্য করব, বিকজ আসলে যেটা ভাই আপনার কথা আমি ঠিক আছে যে তিস্তার পানি হয়নি, অসুবিধা নেই, কিন্তু ট্রানজিটটা কেন হলো না? না, সেটার বিষয়টা আসে, ট্রানজিটের বিষয় আসে। আমি তিস্তার কথাটা যে কেন কংগ্রেচুলেট করতে চাই এই জন্যে, কারণ এইটার হোমওয়ার্ক যেটা করা উচিত ছিল বৌদ্ধ কান্ট্রি করতে পারেনি। আর এটার যে স্টেক হোল্ডার যিনি ছিলেন, যেটা আমাদের পশ্চিমবাংলা, যেটা মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি সেখানে দেখা গেল যে ওনার হোমওয়ার্ক ছিল না, হঠাৎ করে ওনাকে বলা হলো যে আমরা তিস্তা ব্যানার্জি চুক্তি করতে যাচ্ছি, পানি চুক্তি করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে সে না বুঝে কথা বলে ফেলবে আমার মনে হয় না। গত এক মাস যাবৎ তো দেখছি ভারতের আপনার পররাষ্ট্র মন্ত্রী আছেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসছেন, ওনাদের জি জি ওনাদের যথেষ্ট আগ্রহ আছে, ওনাদের সিকিউরিটি যা সবকিছু ঠিক আছে, তাহলে কিভাবে আমরা বুঝবো যে পেপার ওয়ার্ক হয়নি, হোমওয়ার্ক হয়নি? আসলে পানি চুক্তি বিষয়টা ঠিক এটা যে পলিটিক্যাল চুক্তি না, এটাকে আপনাকে বলতে হবে যে টেকনিক্যাল চুক্তি অলসো। আমাকে টেকনিক্যালি আমরা কত পানি আমরা পাবো, কত পানি ওরা পাবে, এটার হিসাবটা ঠিক আমরা পলিটিক্যাল লিডাররা করে ফেললাম সেটা না, আমাদের বিশেষজ্ঞরা ওদের বিশেষজ্ঞরা এটি নিয়ে এখন পর্যন্ত আমরা দৃশ্যত কোন রকমের বিশ্লেষণ আমরা দেখিনি, যেটা আমরা ফারাক্কার সময় অনেক সময় দেখেছি। ফারাক্কার সময় দীর্ঘ আলোচনা হয়েছে এবং অনেক কথাবার্তা হয়েছে, আমাদের বিশেষজ্ঞরা সেখানে গিয়েছে কথা বলেছে, কিন্তু তিস্তার ব্যাপারে সেরকম হয়নি। আর সবচেয়ে বড় মমতা ইজ জাস্ট রিসেন্টলি টেকিং দি পাওয়ার, তারপরে তার আসার পরে তার তো একটা প্রোগ্রাম আছে, তার তো একটা সেট প্রোগ্রাম আছে, সেই সেট প্রোগ্রামটা সে করতে পারেনি বলেই সে বলছে এই মুহূর্তে আমি। তাহলে কি আমরা ধরে নিব যে আমাদের পররাষ্ট্র নীতি যেটা এবং পররাষ্ট্র নীতির সাথে যারা জড়িত আছেন তাদের দায়িত্ব ঠিক মতো না? আমি সেটা বলবো না, এফিশিয়েন্সি কম, আমি সেটা বলবো না, ইটস নট দি ফেইলিয়ার, বরং এখন আমাদের একটা সুযোগ যেটা হলো, কারণ তিস্তা চুক্তি যদি হতো তাহলে ট্রানজিট চুক্তি জায়গায় হয়তো প্রেশারাইজ করে সেটা করে নিতে পারত। ট্রানজিট চুক্তির জন্য আমরা কি প্রস্তুত আছে কিনা, আমরা সেটাও তো প্রস্তুত নাই। আজকে উই হ্যাভ নো ইনফ্রাস্ট্রাকচার, ইজ নট ক্যাপেবল to handle the transit facilities for the all these countries. So okay, ekon shei khetre jodi transit jodi ajke hoye jeto tale ki hoto, what is the benefit comes? Ashbo abar amader arek byaktitto ekhane achen professor Dr. Mohammad Mahbub Ali ji, apni to bibhagiyo pradhan byabosha prashasan bibhag presidency bishwabidyaloy, to apne amader je shoshil samaj, ei shoshil samajer madhye apni kibhabe eta bisleshon korben? Ashole ami mone kori মজুম ভাই ঠিকই বলেছেন যে যুগান্তকারী একটা নতুন সূচনা হয়েছে, কারণ দেখেন যে শেখ হাসিনা উনি ওনার বলিষ্ঠ নেতৃত্বে গত 2.5 বছরে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন একটা সূচনা করেছিলেন, হয়তো আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে বেশ কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, কিছু সমস্যার যে সমাধান হয়নি তা কিন্তু না, কিন্তু এটাকে আমাদের কি কি করতে হবে ধরে রাখতে হবে, কারণ বঙ্গবন্ধু এই রাষ্ট্র গঠন করেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বে এই দেশ স্বাধীন হওয়ার পর যেটা মজুম ভাই বললেন যে স্বল্প সময়ে ইন্ডিয়ান সোলজারদের এখান থেকে চলে যেতে হয়, এখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু আশাহত হওয়ার কোনো সুযোগ দিচ্ছি না, বরং আমরা মনে করি যে শুভ সূচনা হয়েছে সেই শুভ সূচনাকে আমরা ধরে রাখবো, এবং এই শুভ সূচনা যাতে ভালোভাবে হয় তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে আমাদের নিজস্ব কম্পিটেন্সি বাড়াতে হবে। মোট কথা আমার নেগোসিয়েশন স্কিল নাই, প্রাইভেট সেক্টরে হয়তো নেগোসিয়েশন স্কিল আছে, কিন্তু আমি বলবো সরকারি কর্মকর্তা পর্যায়ে সেখানেও নেগোসিয়েশন স্কিলের অভাব রয়েছে, এবং নেগোসিয়েশন স্কিলের অভাব থাকার কারণেই হ্যাঁ আমরা কিন্তু এই বেসিক হোমওয়ার্কটা করি নাই। ট্রানজিটের ক্ষেত্রেও কিন্তু আমরা বেসিক হোমওয়ার্ক করি নাই, কারণ আমরা কিন্তু অলরেডি নৌপথে আমরা ট্রানজিট দিয়ে দিচ্ছি, কিন্তু নৌপথে ট্রানজিট দেওয়ার পর এটা যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হয় সেটাও কিন্তু আমরা করিনি, এবং এমন কি আমরা যে স্থলপথে দিতে যাচ্ছি, আমি দেখলাম কেউ কেউ খুব বিআইডিস সাম্প্রতিক একটা রিসার্চ দেখলাম সেখানে ট্রানজিট দিলেই উপকার হবে বলা হচ্ছে, কিন্তু যে ভদ্রলোক বলছেন ডক্টর মাহমুদ ইউনুস, কিন্তু তার হিসাবের মধ্যে কিন্তু প্রবলেম রয়ে গেছে, কারণ সে কিন্তু ওখানে ফাঁক ফোকর দিয়ে হিসাবটা করেছে ট্রানজিট দেওয়ার সময়। এই যে মহাজন ভাই বললেন
যে অবকাঠামোগত উন্নয়ন এবং আমাদের বাংলাদেশকে রিজিওনাল কানেক্টিভ হাব করতে হবে শুধুমাত্র ভারতের সাথে স্থলপথে আমাকে ট্রানজিট দিলে চলবে না আমাকে দীর্ঘমেয়াদী কথা চিন্তা করতে হবে আমি এখানে একটা প্রসঙ্গ নিয়ে আসব বারবার হয়ে যাচ্ছে এটা চায়না পর্যন্ত আমরা জানি বারবার হয়ে চায়না পর্যন্ত না শুধু থাইল্যান্ড নেপালকে তো দেওয়াই হলো ভুটান সবকিছু নিয়ে আমাকে চলতে হবে এখন কথাটা হচ্ছে এই যে অবকাঠামোগত যে সংস্কার তার জন্য টাকার দরকার ফান্ডিং দরকার এখন ভারত আমাদের কি 1 বিলিয়ন ইউএস ডলার দিয়েছে এখন এই যে 1 বিলিয়ন ইউএস ডলার দিয়েছে সেখানে কি এটা পাওয়া যায় নাই এখনো আসেনি সেটা না আসার আগেই আমি যেটা বলছি বাস্তবতা হচ্ছে প্রত্যেকই প্রত্যেকের নিজস্ব দেশকে দেখবে তারা যে সমস্ত শর্ত দিয়েছে তাতে দেখা যাচ্ছে বেশ কিছু পণ্যের ক্ষেত্রে দাম বেড়ে যাচ্ছে এবং আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য শুধুমাত্র ভারতের উপর ডিপেন্ড করলে হবে না আমাকে এখন এর জন্য ওয়াইডার ব্যবস্থা নিতে হবে ওয়াইডার ব্যবস্থা বলতে আমি ইউএস এর সাথে যোগাযোগ করতে পারি আমি ওপেন টেন্ডারে যাব আমরা কানাডার সাথে যোগাযোগ করতে পারি জাপানের সাথে যোগাযোগ করতে পারি কারণ আমার সড়ক পথের উন্নয়ন করতে হবে আমার বন্দরের সংস্কার সাধন করতে হবে এবং নিয়মিতভাবে ড্রেজিং এর ব্যবস্থা রাখতে হবে এট দ্য সেম টাইম আমার ডোমেস্টিক যে অপারেশনস ম্যানেজমেন্ট আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউশনের চ্যানেল আছে সেটাকে ঠিক রাখতে হবে এবং আমি মনে করি বর্তমানে এই মনমোহন সিং এর সফর আমাদের জন্য নতুন অধ্যায় সূচনা করেছে এট দ্য সেম টাইম আমাদেরকে শিক্ষা দিয়েছে দুটো জিনিস যে হ্যাঁ আমরা কাজ করব কাজ করার সময় যাতে আমরা আমাদের নিজস্ব কম্পিটিটিভ ইন্টেলিজেন্সটা বাড়তে পারি এবং এটা কিন্তু আসলে বর্তমান সরকার কিন্তু ভালো কাজ করেছেন তারা হোমওয়ার্ক শুরু করেছেন দেরিতে কিন্তু এই যে তাদের এটা জানা ছিল না যে এইভাবে হোমওয়ার্ক করতে হয় মনমোহন সিং নিজে অঙ্গীকার করেছিলেন 3 মাসের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবেন তাহলে কিন্তু আমরা ভারতে আরো বেশি পরিমাণ শুল্ক মুক্ত পণ্য রপ্তানি করার সুযোগ পেতাম বৈধ এবং অবৈধ যে আসবো আমরা একটু বিজ্ঞাপন বিরতি যেতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কোথাও যাবেন না আমরা অল্প সময়ের মধ্যে চলে আসছি আমাদের কথা ক্লান্তি দূর করে খন্দকারটি অবসরের আড্ডায়